नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। সরস্বতী পুজো এবং আমাদের সকলের প্রিয় মহাত্মা গান্ধীজির মৃত্যুবার্ষিকী, সেটাকে শ্রদ্ধা জানিয়ে আজকে যে কালচারাল প্রোগ্রাম এবং বস্ত্র শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছে, আমি প্রথমে জয়েন্ট বাহিনীর আমাদের প্রেসিডেন্ট কৃষ্ণদা এখানে উপস্থিত আছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের দলাত নেত্রী, আমাদের ব্লক প্রেসিডেন্ট যিনি এখানকার বিধায়িকা ছিলেন, এক্স মিনিস্টার ছিলেন, এক্স মিনিস্টার এবং এই ভুতনি ব্রিজ যেটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল, সেটার পেছনে ওনার একটা বিরাট বড় ভূমিকা ছিল, তিনি উনি এখানে উপস্থিত আছেন। এই এলাকাটি আমাদের জেলা পরিষদের সভাধিপতি গোর্দা, উনি হয়তো এখন উপস্থিত নেই কিন্তু কলকাতায় আছেন, উনি ওনার নিচে এখানে উপস্থিত আছেন। এবং আমাদের জয় হিন্দ বাহিনীর প্রচুর নেতৃত্ব কর্মীবৃন্দ এখানে উপস্থিত আছেন, আরো যারা গেস্ট যাদেরকে ইনভাইট করা হয়েছে, আমাদের দলের নেতৃত্ব কর্মীরা তারা উপস্থিত হয়েছে, আমাদের আদিবাসী ভাই বোনেরা যারা কিছুদিন আগে খুব সুন্দর নৃত্য করছিলেন, এবং প্রচুর মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, বসে আছেন, তাদের সকলকে আমার নমস্কার, সালাম এবং শুভেচ্ছা জানাই। এবং সরস্বতী পুজো আমরা সকলে খুব সুন্দরভাবে একত্রিত হয়ে পালন করেছি, সেটার জন্য আজকে জয়হিন্দ বাহিনী আমাদের কৃষ্ণদা খুব সুন্দর এই বিচ্ছিন্ন এলাকাতেও খুব সুন্দর আয়োজন করেছেন, প্রচুর মানুষকে এক জায়গায় করে এবং সবাই খুব আনন্দ উপভোগ করছেন, আমি সেটার জন্য কৃষ্ণদাকে ধন্যবাদ জানাই যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়হিন্দ বাহিনীর বিপদে আপদে জয়হিন্দ বাহিনী নেত্রীর সৈনিক হিসেবে, দাদার সৈনিক হিসেবে মানুষের বিপদে আপদে মানুষের পাশে আছে। কৃষ্ণদা খুব ভালো গার্জেন হিসেবে সকলকে সহযোগিতা করছে, সংগঠনকে মজবুত করছে। আজকে খুব সুন্দর কালচারাল প্রোগ্রামে আয়োজন করা হয়েছে, শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে, এই ঠান্ডার মৌসুমে কিছু গরিব মানুষকে যেভাবে তারা সহযোগিতা করছে এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই, ওনাকে ধন্যবাদ জানাই। আজকে এই প্রোগ্রামে সারাদিন আমাদের দলের অনেকগুলো কর্মসূচি ছিল,
এবং এত দূরের প্রোগ্রামে আসতে পারবো কিনা আমি নিজেই জানতে পারলাম। তবুও কৃষ্ণদা বারবার করে আমি আশা করছি আপনাদের এই প্রোগ্রাম ভালোভাবে হয়, সফল হয় এবং সবাই একসঙ্গে মিলে আনন্দ উপভোগ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রোগ্রাম যাতে ভালোভাবে হয় এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ বাহিনী এবং কৃষ্ণদার সঙ্গে সবসময় আমরা সঙ্গে আছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের কার্যকরী সভাপতি, উনিও খুব লড়াকু নেতা, সবসময় প্রচন্ড অ্যাক্টিভ, এবং আমাদের মানিকচকের ব্লক সভাপতি আশিস কুন্ডু, জয় হিন্দ বাহিনী, তারা সবাই উপস্থিত আছে, খুব ভালো প্রোগ্রাম আয়োজন করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ। যাদের যাদের কার্ড আছে আপনারা বসে থাকুন, প্রত্যেককেই পাবেন, যাদেরকে তাদের কার্ড নিয়ে বসে থাকুন। আমাদের মধ্যে দাদা অশিকাজী চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকেই আছে, যে আপনারা বসুন, আপনারা বসুন, যাদের কাছে কার্ড আছে তাদের কাছে কম্বল আছে, আপনাদের ঠিক পৌঁছে যাবে। কার্ড আছে যার, কম্বল আপনাদের কাছে অনুরোধ, আছে আর যারা ভলেন্টিয়ার আছে সঙ্গে সহযোগিতা করে কম্বলটা নিয়ে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, অসুবিধা নেই, পাবেন আপনি। যান কার্ড যাদের আছে তারা সবাই পাবে, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। অসিলেটর দেখো না, ভেতরগুলো দেখো না।